হাই ফ্রেন্ড, আমি বিকি। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটি নতুন ভিডিওর সাথে। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বাঙালির সব থেকে বড়ো পূজা হলো দুর্গাপূজা, আর এই দুর্গাপূজার সাথে জড়িয়ে রয়েছে কুমোরতুলির নাম। কুমোর কথার অর্থ হলো পটুয়া, আর তুলি হলো বসতি। এক কথায় বলতে গেলে কুমোরদের বসতি বা পটুয়া পাড়া। কুমোরতুলির বিষয়ে কম বেশি আমরা সবাই জানি, কিন্তু কুমোরতুলির ইতিহাস সম্পর্কে আমরা অনেকেই জানি না। আজ আমি আপনাদের কুমোরতুলির বিষয়ে কিছু ইতিহাস জানাবো। ভিডিওটা না কেটে পুরোটা দেখুন, না হলে আপনাদের না জানা কথাগুলো অজানা থেকে যাবে। ১৭৫৭ সালে পলাশি যুদ্ধের জয়লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের উপনিবেশ সাম্রাজ্য মনোনিবেশ করে। তৎকালীন গোবিন্দপুর গ্রামের কোম্পানি ফোর উইলিয়াম দুর্গগতি সিদ্ধান্ত নেন এই অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় সুতানুতি অঞ্চলে। গোবিন্দপুরের ধনী সম্পাদক পটুলিয়া ঘাট ও জোড়াসাঁকো অঞ্চলে বসতি স্থাপন করে। এর পাশাপাশি গড়ে ওঠে আরও কয়েকটি অঞ্চল, যেমন চুলিপাড়া, মুচিপাড়া, কুলিতলা এবং কুমোরতুলি, এবং আরও কয়েকটি অঞ্চল তৈরি হয়। কুমোরতুলির পাড়ার পটুয়ারা যারা মাটির জিনিস ইত্যাদি তৈরি করে সুতানুটি বাজারে বিক্রি করতেন, পরবর্তীকালে তারা বনিদি বাড়ির প্রতিমা তৈরি করেন। ধীরে ধীরে তারা বারোয়ারি পুজোর প্রতিমা তৈরি করতে শুরু করল। এইভাবে দেশ বিদেশ থেকে তাদের প্রতিমার খ্যাতি বৃদ্ধি পায়, আর এইভাবে গড়ে ওঠে বিশ্বের সেরা প্রতিমা গড়ার অঞ্চল কুমোরতুলি পল্লী। ভিডিওটা আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে জানাতে ভুলবেন না। যারা আমার নতুন ভিডিও দেখছেন, এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।